আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই সন্ধ্যা আটটা বাজার সাথে সাথেই নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সোহরাব আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেক প্রো সোহরাব আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছেন শুধুমাত্র সঞ্চয়পত্রের জন্য হচ্ছেন রিটার্নটা সাবমিট করতে যাচ্ছেন আমরা অনেকেই হতে চেষ্টা করেছি অনলাইনের মাধ্যমে সঞ্চয়পত্রের রিটার্নটা সাবমিট করতে বাট একটা প্রবলেম রয়ে গেছে অনলাইনে আমরা সকলে জানি সঞ্চয়পত্র কিন্তু একটা সোর্স টেক্স থাকে যেটা হচ্ছে অলরেডি কেটে রেখে দেওয়া হয় আই মিন যেটাকে বলে উৎসকর সেটা অলরেডি কেটে রেখে দেওয়া হয় আপনার যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টের উপর যে টেক্সটটা আসবে সেটা কিন্তু কেটে রেখে দিয়ে আপনাকে ইন্টারেস্টটা দেওয়া হয়ে থাকে সো সোর্স ট্যাক্স বলুন বা উৎসকর বলুন সেই ডকুমেন্টটা আপলোড করার কোনো অপশন এখন পর্যন্ত ওয়েবসাইটটাতে আপডেটেড হয়নি দেড়শোই আমরা অনলাইনে কিন্তু সঞ্চয়পত্র রিটার্নটা মানে পুরোপুরিভাবে দিতে পারতেছি না সো আপডেট হয়তো হয়ে যাবে যদি হয়ে যায় আপনি অনলাইনে দিতে পারবেন বাট না হওয়া পর্যন্ত কিন্তু অফলাইনে আপনাকে দিতে হবে তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে শুধুমাত্র সঞ্চয়পত্রের জন্য আপনি হচ্ছে অফলাইনে আপনার রিটার্নটা সাবমিট করতে পারবেন

ফর্মটা ডাউনলোড করে নেব যে ফর্মটা হচ্ছে আমরা ফিল আপ করবো সেই ফর্মটা ডাউনলোড করার জন্য আপনি যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে হচ্ছে গুগল ক্রম বা অন্য কোনো ব্রাউজার দিয়ে গুগলে চলে আসবেন এসে হচ্ছে আপনি টাইপ করবেন রিটার্ন সাবমিশন ফর্ম লিখে লিখার সাথে সাথে ফার্স্টেই যে ওয়েবসাইটটা পাবেন এর ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন এই যে দেখুন এটা রিটার্ন আদার দেন কোম্পানি আইটি ইলেভেন গ বাংলা আপনি চাইলে ইংলিশটা নিতে পারেন আমি বাংলাতেই দেখাচ্ছি ওপেন করতেছি এই যে দেখুন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এইটা হচ্ছে আর্ট পেজের একটা ফর্ম এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করতে হয় একদম পুরো ফর্মটা আমরা দেখিয়ে দিব খুব সহজে একদম সিম্পলভাবে সঞ্চয় শুধুমাত্র যাতে সঞ্চয়পত্রের জন্য রিটার্ন সাবমিট করতে হবে তারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি এখন আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তো আমি আমার ফর্মটাতে চলে যাই যেটা হচ্ছে আমার অলরেডি ফিল আপ করা আছে আপনাদের সুবিধার জন্য আমি একটু কালার করে রাখছি যে জিনিসগুলো আপনাদের ফিল আপ করতে হবে তো ফার্স্টে হচ্ছে আমি প্রথম পেজে আসি এখন দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দেবেন অ্যাকর্ডিং টু আপনার টিন সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল কার্ড নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবেন তিন নম্বর অপশনটা ইউটিএন নাম্বার এটা যদি থাকে দিতে পারে না থাকলে নাই নট ম্যান্ডেটরি তারপরে হচ্ছে আপনার টিন নাম্বারটা এখানে দেবেন এই ইনফরমেশনগুলো কিন্তু ভুল হলে চলবে না একদম এক্যুরেট ইনফরমেশন দিতে হবে তারপরে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটে আপনার যে সার্কেলটা লেখা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন আপনার টিন সার্টিফিকেট দেখে কর অঞ্চলটা এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে কর বছর এটাই হবে যেহেতু আমরা এই দু হাজার সালেরটা দিচ্ছি সো একুশ বাইশেরটা হবে এখানে তারপরে হচ্ছে আপনি নিবাসী বাংলাদেশে এখানে টিক দিয়ে দেবেন আপনি যেহেতু ব্যক্তি পারসন এখানে টিক দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি এখানে আপনার পিতার নামটা দিয়ে দেবেন আপনার মাতার নামটা দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তারপরে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দেবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দেবেন আপনার ফোন নাম্বারটা এখানে দেবেন আমি আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু এই ঘরগুলো কালার করে রাখছি যেন আপনি বুঝতে সুবিধা হয় কোন জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো আমরা নেক্সট পেজে যাচ্ছি নেক্সট পেজে ফার্স্টে হচ্ছে এই ডেটটা আপনি ফিল আপ করবেন তিরিশ ছয় দু হাজার একুশ হ্যাঁ এই ডেটটা থাকতে হবে তারপরে হচ্ছে এখানে কিছু মূলধনী লাভের ঘরে আমি হচ্ছে আমার মানে আপনার সঞ্চয়পত্রের এই লাস্ট ইয়ারে যেই ইন্টারেস্ট আপনি পেয়েছেন সেটা এখানে বসাই দিবেন আপনার অবশ্যই এই ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন আপনার সঞ্চয়পত্র যেখানে খোলা ওখান থেকে আপনি ডকুমেন্টটা নিতে হবে দুইটা জিনিস লাগবে ওখান থেকে একটা হচ্ছে সঞ্চয়পত্রের আপনার স্টেটমেন্ট আর একটা হচ্ছে সঞ্চয়পত্র যে আপনি কি বলে এটা উৎসকর কত কাটছে সেটা আপনার ডকুমেন্টটা লাগবে সো আপনার ওখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ইন্টারেস্ট আপনি কত পাইছেন সেই ইন্টারেস্টটা এখানে বসিয়ে দেবেন মূলধনী লাভের ঘরে আট নাম্বার ঘরে হ্যাঁ এটা আপনি বসিয়ে দেবেন টাকা আপনি ইন্টারেস্ট পাইছেন আর হচ্ছে এটাই হচ্ছে এখানে আসছে লাইক আপনার হচ্ছে মোট মানে এটার সাথে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট হচ্ছে আমাদের হচ্ছে চার হাজার ছিচল্লিশ হাজার আশি টাকা তো এটা হচ্ছে আমার ইন্টারেস্ট সঞ্চয়পত্র থেকে এটা আমি হচ্ছে দেখাচ্ছি চার লক্ষ টাকা সঞ্চয়পত্র থাকলে কত টাকা আসে এরকম একটা তো তারপরে হচ্ছে এখানে মোট আয়ের উপর আয় আয়কর মানে এটা হচ্ছে এই আপনার যদি এই টাকাটা ইন্টারেস্ট আসে আপনার কর আসবে এটা এটা কীভাবে হয় এটা হচ্ছে আপনার যদি পাঁচ লক্ষ টাকার মধ্যে সঞ্চয়পত্র হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে ইন্টারেস্টটা আসবে তার উপর ফাইভ পার্সেন্ট আসবে সো আপনি যদি ছিচল্লিশ হাজার আশি টাকার ফাইভ পার্সেন্ট ধরেন তেইশ টাকা আসে সেক্ষেত্রে এটা এভাবেই আমি বসিয়ে দিলাম আর একটা মজার বিষয় হলো সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টটা আসে সেটার উপর যে করটা আসে সেটা কিন্তু মানে উৎসকর হিসাবে কেটে রাখা দেওয়া হয় কেটে রাখা হয় অলরেডি এই কারণে আপনি এখানে যে পরিশোধিত করের এখানে আপনি এটা বসিয়ে দিতে পারেন এবং এটার অবশ্যই ডকুমেন্টটা আপনাকে সাবমিট করতে হবে যে আপনার যে উৎসকরটা কেটে রাখা হয়েছে সো এভাবে আপনার যে ইন্টারেস্টটা আপনি পেয়েছেন লাস্ট অর্থবছরে সেটা এখানে বসাবেন এবং যোগ যোগফলও এটাই হবে তারপরে এখানেও মোট আয়ও এটাই হবে কারণ আপনার তো অন্য কোনো আয় নেই শুধুমাত্র আপনার সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট বাবদ আপনি আয় পেয়েছেন সো মোট আয় আপনার এটাই হবে আর আপনি হচ্ছেন আপনার কত টাকা হচ্ছে আপনার মানে কর আসে মোট আয় কর এই অর্থ সেটা হচ্ছে এখানে যেই অপশনটা মানে যেই টাকাটা থাকবে তার যদি আপনার পাঁচ লক্ষ টাকার মধ্যে হয় তার ফাইভ পার্সেন্ট আপনার যদি দশ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে কিন্তু আবার টেন পার্সেন্ট হয়ে যাবে তবে এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার হচ্ছে উৎস করে এটা লেখা থাকবে কত টাকা হচ্ছে আপনার কাটলো উৎসকর এবং সেটাই আপনি এখানে বসিয়ে দেবেন আলটিমেটলি আপনার কিন্তু কোনো টাকা দিতে হবে না কেননা এই দিয়ে দেখুন আমাদের আসছে তেইশো চার টাকা আমরা কিন্তু অলরেডি উৎসকর হিসাবে আমরা কিন্তু আমাদের মানে সঞ্চয়পত্র থেকে কেটে রেখে দেয় গভর্নমেন্ট সো ট্যাক্সটা কিন্তু আপনি অলরেডি দিয়ে দিয়েছেন সো আলটিমেটলি আপনার কিন্তু মানে কোনো কর দেওয়া লাগতেছে না জিরো বাট রিটার্ন তো সাবমিট করা লাগবে তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পারছেন আপনার টোটাল ইন্টারেস্টটা কত আপনি পাইলেন লাস্ট অর্থ বছরে তারপরে হচ্ছে আপনার মোট আয়টা সেটাই আয় এবং এই আয়ের উপর কত পার্সেন্ট আপনি হচ্ছে কর দিতে হবে এবং আপনি অলরেডি এটা দিয়ে দিয়েছেন উৎসকর হিসাবে এবং এটার ডকুমেন্ট আপনি সাবমিট করবেন তারপরে হচ্ছে আপনার জিরো হবে কারণ আপনার এটা আসে কর আপনি কর অলরেডি আপনার কলটা কেটে রেখে দিয়েছে সো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন সো আপনার কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না তো আমরা নেক্সট পেজে যাচ্ছি অবশ্যই এখানে এই পেজে একটু আরেকটু কাজ আছে আপনার নেম আপনার ফাদার্স নেম আপনার টি নাম্বারটা লিখে আপনি এখানে সাইন করে দেবেন তারপরে নেক্সট পেজে আবার সেম আপনার নাম আপনার টি নাম্বার এখানে হচ্ছে যারা চাকরি করে ওদের ইনফরমেশন এগুলো সো আপনার এখানে কিছু ফিল আপ করতে হবে না এগুলো ব্ল্যাঙ্ক রেখে দেবেন এখানেও কিছু করতে হবে না তারপরে হচ্ছে এখানেও কিছু করতে হবে না অ্যাকচুয়ালি আমরা দেখতেছি হচ্ছে সঞ্চয়পত্রের জন্য সো মেনলি হচ্ছে সঞ্চয়পত্রের জন্য যেগুলো ফিল আপ করতে হয় সেগুলো আমি হাইলাইট করে রেখেছি সেগুলি দেখাবো তো এখানে কিছু দোল মানে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে লাইক সঞ্চয়পত্র স্টেটমেন্টের একটা ফটোকপি সাবমিট করতে হবে টিন সার্টিফিকেটের ফটোকপি সাবমিট করতে হবে তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি সাবমিট করতে হবে আপনার হচ্ছে একটা অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ পিকচার সাবমিট করতে হবে এই চারটা ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে আর সঞ্চয়পত্র স্টেটমেন্টে আশা করি ওই উচ্ছকরটা থাকে সো ওইটা থেকে আপনার উচ্ছকরটা আপনি বসিয়ে দিতে পারবেন যে এই যে আমরা ফার্স্ট পেজে যেটা দেখছিলাম এই যে এই জিনিসটা উচ্ছকর কত টাকা আপনার মানে ট্যাক্স কেটে রাখছে এবং সেটাই হচ্ছে এখানে আপনি বসাবেন আলটিমেটলি আপনার জিরো আসবে তো আমরা নেক্সট পেজে যাচ্ছি নেক্সট পেজে আবার সেম জিনিস ফার্স্টে ডেটটা দেবেন এই সেম ডেটেই হবে আপনার নাম লিখবেন তিন নাম্বার লিখবেন তারপরে এখানে তেমন কিছু না এখানে হচ্ছে আপনার সঞ্চয়পত্রটা কত টাকার সেটা এখানে আপনি লিখতে হবে সঞ্চয়পত্র এই যে দেখুন সঞ্চয়পত্র হ্যাঁ সঞ্চয়পত্র যত টাকা সেটা এখানে লিখবেন এবং এই টাকাটাই টোটাল টাকা হিসাবে এখানে আসবে এবার হচ্ছে আপনার সম্পদ কোনো অলঙ্কার টলঙ্কার থাকলে সেটা আপনি এখানে লিখতে পারেন আপনি চাইলে দেখাইতে পারেন টাকা আনন লিখতে পারেন বা গিফট লিখতে পারেন নো প্রবলেম আর আপনি কোনো আসবাবপত্র ক্রয় করলে আমি একটা স্যাম্পল হিসাবে দেখালাম যে আমরা বিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করেছি তো এটা আপনি চাইলে এখানে দেখাতে পারেন আপনি যদি কোনো কিছু না কিনে নাও দেখাতে পারেন নো প্রবলেম তারপরে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমি কিন্তু বিশ হাজার টাকার আসবাবপত্র ক্রয় করেছি দেখিয়েছি হ্যাঁ আমার সঞ্চয়পত্র হচ্ছে চার লক্ষ টাকার সো আমরা নেক্সট পেজে যাচ্ছি আমার টোটাল হচ্ছে তাহলে কত আমার আসে মানে মানে সম্পদ চার লক্ষ টাকার সঞ্চয়পত্র আর বিশ হাজার টাকার আমার হচ্ছে আসবাবপত্র চার লক্ষ বিশ হাজার টাকা আমার সম্পদ এখন সো এই যে দেখুন মোট পরিসম্পদ আমার চার লক্ষ বিশ হাজার টাকা এবার হচ্ছে এই আয় বছরের শেষ তারিখে আমার নিঃসম্পত কত তাইলে দাঁড়াইলো চার লক্ষ বিশ হাজার টাকা আমার বিগত বছরের আয় কত ছিল চার লক্ষ টাকা এটা আপনাকে দেখাইতে হবে কেন আপনার তো সঞ্চয়পত্র কিনছেন সো ওইটা তো আপনার টাকা তাই না সো আপনার হচ্ছে বিগত বসরে চার লক্ষ টাকা ছিল আর এই অর্থ বছরে আপনি যে ইন্টারেস্টটা পাইছেন সেখান থেকে আরও বিশ হাজার টাকা দিয়ে আপনি কিছু কিনছেন সো আপনার বর্তমানে হচ্ছে আপনার সম্পদের পরিবৃদ্ধি হচ্ছে বিশ হাজার টাকা তো টোটাল আপনার চার লক্ষ বিশ বাল্য হচ্ছে বিশ হাজার চার লক্ষ হচ্ছে চার বিশ হাজার হলো এবার হচ্ছে পারিবারিক ব্যয় আপনি এই অর্থ বছরে কত টাকা ব্যয় করছেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা কোন পেজ থেকে লাস্ট পেজ নেক্সট পেজ থেকে আসে এই যে দেখুন আমি একটু নেক্সট পেজে যাচ্ছি এই যে দেখুন এই পেজে আমরা দেখিয়ে দিচ্ছি আমার হচ্ছে টোটাল আপনি ভেঙে ভেঙে দেখাতে পারেন আমি একটা একবারে দেখিয়ে দিলাম ছাব্বিশ হাজার আশি টাকা আমার হচ্ছে এই অর্থবছরে আমি হচ্ছে আমার পারিবারিক বিভিন্ন কাজে ব্যয় করেছি সো আমি এই জিনিসটাই এখানে চলে আসে অটোমেটিকলি পারিবারিক ব্যয় আর আমি ছাব্বিশ হাজার আশি টাকা দেখাইছি সো আমার কিন্তু খরচ হলে কত ছাব্বিশ হাজার আশি টাকা আর আমার হচ্ছে বিশ হাজার টাকা দুইটা মিলা কিন্তু আমার আসে ছিচল্লিশ হাজার আশি টাকা যেটা হচ্ছে আমার ইন্টারেস্ট যেটা আমি সঞ্চয়পত্র থেকে চার লক্ষ টাকা সঞ্চয়পত্র আমার ইন্টারেস্টে যেটা পাইছি তার মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি খরচ কোথায় কোথায় হয়েছে বিশ হাজার টাকার আমি আড়বপত্র কিনছি ছাব্বিশ হাজার আশি টাকা হচ্ছে আমি খরচ করেছি আমার বিভিন্ন পারপাসে সো আলটিমেটলি কিন্তু এই যে দেখুন আমার এই ছাব্বিশ হাজার ছিচল্লিশ হাজার আশি টাকা আর এই ছিচল্লিশ হাজার আশি টাকা কিন্তু মিলে গেছে সো এটা কিন্তু জিরো এটা খুবই ইম্পর্টেন্ট এখানে জিরো আসতে হবে আই মিন আপনার যে ইনকাম এই অর্থবর্ষণ আমার কিন্তু ইনকাম আসছিলো ছেচল্লিশ হাজার আশি টাকা এটা কোথায় কোথায় খরচ করলাম এটা আমি কিন্তু দেখিয়ে দিছি যে আমার রিটার্নের প্রদর্শিত আয় ছিল ছেচল্লিশ হাজার আশি টাকা আর হচ্ছে আমার খরচ হয়েছে ছাব্বিশ হাজার আশি টাকা আর আমি সম্পদ কিনছি বিশ হাজার টাকা টোটাল আমার এখানে মিলে হচ্ছে ছেচল্লিশ হাজার আশি টাকা কিন্তু আমার দেখাই দিছে মিলে গেছে তাই না সো এখানে এইভাবে জিরো আসতে হবে আপনার টোটাল খরচটা কত হয়েছে মানে এখানে দুইটা মিলে সম্পদ এবং খরচ মিলে হচ্ছে যেটা আসবে আপনার মোট আয় থেকে তো আপনি করছেন আপনার তো টাকা থেকে আনবেন নাইলে সো এভাবে জিরো আসবে এখানে এই জিনিসটা খেয়াল করবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর এখানে হচ্ছে আপনার পারিবারিক সদস্য কয়জন আছে এগুলো আপনি দিতে পারেন তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে আপনার এখানে জিরো আসতে হবে হ্যাঁ পার্থক্যটা আপনার যে টাকাটা ইনকাম হয়েছে সেটা আপনি কীভাবে বন্টন করছেন সেটা আপনি দেখিয়ে জিরো করে দেবেন তারপর এখানে আপনার আপনার সাইন দিয়ে দিবেন তারপরে আবার নেক্সট পেজে আপনার হচ্ছে ওই যে এটা দেখিয়ে নিলাম যে আমরা ইয়ারলি কত টাকা খরচ করছি সেটা আমি এখানে দেখিয়ে দিলাম এটাই হচ্ছে লাস্ট মানে আগের পেজে অ্যাড হয়েছিল ছাব্বিশ হাজার যে আশি টাকাটা এটা এটা এখান থেকে গেছে হ্যাঁ তারপরে পেজে এই পেজে আবার এই সেম জিনিস নেম টি নাম্বার তারপরে হচ্ছে আপনার কর বসর সার্কেল কর অঞ্চল দিয়ে দেবেন তারপরে হচ্ছে লাস্ট পেজ আমরা লাস্ট পেজে চলে আসছি এখানে অনেক ধরনের কথাটার্তা বলা আছে আপনি একটু পরে নিতেবেন পড়লে আপনার বুঝতে আরও সুবিধা হবে জিনিসগুলো তারপরে হচ্ছে এখানে আপনি আপনার টোটাল প্রদূষিত আয় কত আমার এই বছরে ইন্টারেস্ট বাবদ আমি সঞ্চয় পদ্ধতি থেকে পেয়েছিলাম ছেচল্লিশ হাজার আশি টাকা আমার পরিশোধিত কর যেটা হচ্ছে আমার সোর্স ট্যাক্স বা কি বলে উৎসকর কর হিসাবে আমার কেটে রাখা হয়েছে তেইশশো চার টাকা এবং এটাই আমার হচ্ছে আয় কর দিতে হবে সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে মানে কেটে রেখে দেয় গভর্নমেন্ট সো আপনার নিজে থেকে দিতে হবে না এটা আপনি জাস্ট উল্লেখ করতে হবে আর আপনার টোটাল সম্পদ এখন হলো কত টাকা চার লক্ষ টাকা সঞ্চয়পত্র আর বিশ হাজার টাকার আপনার হচ্ছে আগ্রাপত্র টোটাল হলো চার লক্ষ বিশ হাজার টাকা দ্যাটস ইট এভাবে হচ্ছে আপনি এটা ফিল আপ করবেন তারপর এটা জমা দেবেন জমা দিলে এখানে হচ্ছে ওনারা সিল টিল সাইনটা দিয়ে আপনার কাছে দিয়ে দিবে। আর এটা হচ্ছে এই অংশটা আপনি ছেড়ে রেখে আপনার কাছে পেয়ে যাবেন মানে এই যে ডট ডটের পরের অংশটা এই পেজটা এখানে এক সাইডে এরকম থাকবে আর এক সাইডে থাকবে এরকম হ্যাঁ দুইটা মানে দুইটা পাশ আর কি একটা পেজের দুই সাইডে এটা কপি মানে ফটোকপি করবেন বা প্রিন্ট আউট করবেন তো এক পাশে এই অংশটা থাকবে আর এক পাশে হচ্ছে এই অংশটা থাকবে তো আমরা দেখে ফেললাম কীভাবে হচ্ছে আমরা আমাদের সঞ্চয়পত্রের জন্য রিটার্ন সাবমিট করব আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি জানতে চান কীভাবে হচ্ছে জিরো রিটার্ন সাবমিট করতে হয় সেটা আবার অনলাইনে এখনই অ্যান্ড স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন দেখে নেবেন